আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নোত্তর পর্বের ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণনা করো অথবা ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কী কী সে সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটির উত্তর নিয়ে। উত্তরের প্রথমে হচ্ছে ভূমিকা। ভারতীয় সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান। এই সংবিধান বিশ্বের অন্যান্য দেশের সংবিধান থেকে পৃথক ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার। এই সংবিধানের লিখিত ও অলিখিত পদ্ধতির সমন্বয় ঘটেছে। ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ এই সংবিধানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এত জাতি, উপজাতি ও বর্ণের মিলন যা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে দেখা যায় না, এর ফলে ভারতীয় সংবিধান একদিকে যেমন বড় হয়ে ওঠে, অন্যদিকে তেমনই জটিল হয়ে উঠেছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ। ভারতীয় সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে হচ্ছে অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত নীতিসমূহ, 6 নম্বর হচ্ছে সামাজিক আদর্শ সম্পর্কিত নীতিসমূহ, 9 নম্বর হচ্ছে আইন ও শাসন ব্যবস্থার সংস্কারমূলক আদর্শসমূহ এবং 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের আদর্শসমূহ। প্রথমে হচ্ছে খ, অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত নীতিসমূহ। ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের মধ্যে অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত নীতিসমূহ হচ্ছে নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সকল নাগরিকের জন্য শিক্ষা ও চাকরির অধিকার প্রদান করবে। 2 নম্বর, রাষ্ট্রের সকল অর্থনৈতিক সম্পদের সমবণ্টন হবে। 3 নম্বর, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য বেতন ভাতার সমতা রক্ষা করা হবে। 4 নম্বর হচ্ছে বেকার, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের আর্থিক সাহায্য বা ভাতা প্রদান করা হবে। 5 নম্বর হচ্ছে দেশের অভ্যন্তরীণ প্রাকৃতিক সম্পদ সকল জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। 6 নম্বর, অর্থনৈতিক সাম্য নিশ্চিতকরণের জন্য মুষ্টিমেয় ব্যক্তির হাতে সম্পদ কেন্দ্রীভূত করা যাবে না। 7 নম্বর, শিল্প কারখানায় শিশু শ্রমিক নিয়োগ করা যাবে না। 8 নম্বর, নারী পুরুষ নির্বিশেষে শ্রম অনুযায়ী তার মজুরি বা বেতন বা পারিশ্রমিক পাবে। 9 নম্বর হচ্ছে গ্রামাঞ্চলে কুটির শিল্প ও সমবায় সমিতি গড়ে তুলতে হবে। এবং সর্বশেষে হচ্ছে রাষ্ট্র নারী পুরুষ নির্বিশেষে সকলের স্বাস্থ্য ও কর্মশক্তি সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে। 6 নম্বর হচ্ছে সামাজিক আদর্শ সম্পর্কিত নীতিসমূহ। ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনায় মূলনীতি হিসেবে সামাজিক আদর্শ সম্পর্কিত নীতিসমূহ নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে 14 বছর বয়স পর্যন্ত সকল বালক বালিকার বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। 2 নম্বর, জনসাধারণের জন্য খাদ্য ও পুষ্টি পরিমাণ নিশ্চিত করা। 3 নম্বর হচ্ছে সামাজিক শোষণের হাত থেকে জনগণকে রক্ষা করা। 4 নম্বর, রাষ্ট্র কর্মক্ষেত্রে সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। 5 নম্বর, গর্ভবতী মহিলাদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহণ করবে। 6 নম্বর, দুর্বল ও নিম্ন শ্রেণীর জনগণের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অন্যান্য অধিকার রক্ষা করবে। 7 নম্বর, রোগব্যাধি নিরাময়ের জন্য হাসপাতাল ও চিকিৎসালয় স্থাপন করবে। এছাড়া মাদকদ্রব্য পানীয় নিষিদ্ধ ঘোষণা করবে। 9 নম্বর হচ্ছে আইন ও শাসন ব্যবস্থার সংস্কারমূলক আদর্শসমূহ। ভারতীয় সংবিধানে আইন ও শাসন ব্যবস্থার সংস্কারমূলক আইন আদর্শসমূহ নিম্নে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে সকল নাগরিককে সমান আইনের আওতায় বিচার করা হবে। এজন্য ভারতে সর্বত্র একই দেওয়ানি আইন প্রণয়ন করা হবে। 2 নম্বর, শাসন বিভাগকে বিচার বিভাগ থেকে পৃথক করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলবৎ করতে হবে। 3 নম্বর, বিজ্ঞানসম্মত ও আধুনিক চাষাবাদ ও কৃষিকাজের জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। 4 নম্বর, গ্রামে পঞ্চায়েত গঠনের সুব্যবস্থা করতে হবে এবং এগুলোকে স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে। 5 নম্বর, প্রাকৃতিক সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য আইন প্রণয়ন করতে হবে যেন প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণী, উদ্ভিদসমূহ রক্ষা করা সম্ভব হয়। 6 নম্বর, জাতীয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, নিদর্শন ও বস্তুসমূহ রক্ষার জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে। 9 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের আদর্শসমূহ। ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত কী কী আদর্শ অনুসরণ করবে তা নিম্নে উল্লেখ করা হলো। 1 নম্বর হচ্ছে আন্তর্জাতিক আইন ও নিয়মকানুনের প্রতি সম্মান প্রদর্শন। 2 নম্বর, আন্তর্জাতিক
শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক চুক্তি সন্ধি ইত্যাদির বাস্তবায়নের সাহায্য ও সহযোগিতা করা, 4 নম্বর সকল আন্তর্জাতিক দ্বন্দ্ব বিরোধ দ্বিপাক্ষিক ও মধ্যস্থতার মাধ্যমে মীমাংসা করা, 5 নম্বর বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্মানজনক ও ন্যায়সঙ্গত সম্পর্ক প্রতিষ্ঠা ও রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য। উপসংহার, পরিশেষে বলা যায় যে ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সাধারণ মানুষসহ সমগ্র জনসাধারণের জন্য একটি সুন্দর সুষ্ঠু ও নিরাপদ জীবন নিশ্চিত করে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের উদ্দেশ্য হল একটি জনকল্যাণকামী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। মূলনীতিসমূহ মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে সরকার ও জনগণকে একই আদর্শ ও ঐতিহ্য অনুসরণ করে চলতে সাহায্য করে। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।